বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ তো আরও একটা ফ্রেশ ভিডিওটি ক্লিক করার জন্য স্টাডি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা থামবেল এবং টাইটল দেখে বুঝে গেছো যে কী নিয়ে আলোচনা করা হবে তো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা মাধ্যমিক এবং এইট পাস আছে তাদের জন্য কিন্তু চাকরির অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সুযোগ তো ভিডিওটি কিন্তু স্কিপ করবে না কোথায় প্রকাশিত হচ্ছে কোন জেলায় প্রকাশিত হচ্ছে সমস্ত কিছু আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তোমরা থামবেল দেখতেই পাচ্ছ করোনা ভলেন্টিয়ার্স পদে নিয়োগ তোমরা যদি মাধ্যমিক এবং এইট পাসে আবেদনযোগ্য করতে পারবে তোমাদের ব্যবস্থা কত হবে এখানে বেতন হবে আঠারো হাজার টাকার মতো ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ কোনো রকম কোনো কিন্তু এখানে সব থেকে যেটা বড় বেনিফিট কোনো রকম কোনো কিন্তু লিখিত পরীক্ষা হবে না সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ছেলে মেয়ে কিন্তু সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ ছেলে মেয়ে কিন্তু উভয়ই আবেদনযোগ্য যেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে তো কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে সেটা আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে তোমার কাছে প্রতিবার মতো এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো চ্যানেল যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশের বেলাইনে ক্লিক করে অন নোটিফিকেশন রাখো যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করবে দেখো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে কে কে বিলং করছে যারা ভিডিও দেখছো প্লিজ বক্স কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে কি হবে তোমাদের জেলার কোনো চাকরি সংক্রান্ত আপডেট পেলে তোমাদের কিন্তু ভিডিও বানাতে সুবিধা হবে এবং তোমাদের কিন্তু একটু হলেও উপকারে আসবে তো প্লিজ যারা যারা ভিডিও দেখছো কে কোন জেলা থেকে বিলং করছো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো তাহলে অফিসিয়াল তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি যে করোনা ভলেন্টিয়ার্স পদের নিয়োগ নিয়োগ এটা কোথায় নিয়োগ করছে নিয়োগ করছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ফান স্ক্রিন শো হচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তাদের ঠিকানা ফোন নাম্বার ওয়েবসাইট সমস্ত তোমরা কীভাবে ডাউনলোড করবে দেখো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে নোটিশ বলে অপশানে ক্লিক করলে কিন্তু এই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ এই গুগল ফর্মটা ডাউনলোড হয়ে যাবে অথবা কীভাবে ডাউনলোড করবে এই ফর্মটা ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে টেলিগ্রাম গ্রুপ কী বলে আছে স্টাডি নলেজ বলে সার্চ করবে তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে অথবা তোমরা ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া হলে সরাসরি কিন্তু এই চ্যানেলে স্টাডি চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে অথবা সার্চ করবে স্টাডি নলেজ তো চলো কোথাও ঠিকানা বাড়িয়ে শুরু করা যাক তো এটা ফর্ম ফিল আপের ডেট কিন্তু দেখতেই পাচ্ছ যে পিডিএফটা প্রকাশিত হয়ে গেছে তেরো পাঁচ দু একুশে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এটা কি রিক্রুটমেন্ট নোটিস এটা হচ্ছে তোমাদের ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হবে তার একটা নোটিস মেমো নম্বর অ্যাজ ইউ সি অন দ্য অন স্ক্রিন মেমো নম্বরটা শো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর টেম্পোরারি এঙ্গেজমেন্ট ফর দ্য রিফারেন্ট পোস্ট অ্যাজ দ্য ফলো শিডিউল তোমাদের পোস্টগুলো দেওয়া আছে ঠিক আছে যে কোভিড নাইন্টি ভ্যাকসিন ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল প্রজেক্ট টু বি কন্ডাক্ট অ্যাট স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ওয়ান জিরো এইট পাচ্ছ কলকাতা ঠিকানাটা দেওয়া হচ্ছে অফ এ কন্ট্রাকচুয়াল বেসিক তোমাদের সম্পূর্ণ হচ্ছে এটা কন্ট্রাক্চুয়ালের উপর নির্ভর করে কাজটা তোমাদের দেওয়া হবে ঠিক আছে কোন কোন প্রজেক্টের উপর নাম্বার ওয়ান দেখতেই পাচ্ছো প্রজেক্ট কোয়র্ডিনেটার অন স্কিল শো হচ্ছে দেখতেই পাচ্ছো মেডিকেল সোশ্যাল ওয়ার্কার ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান জুনিয়র নার্স সমস্ত কিছু কিন্তু পদে বিজ্ঞপ্তি ফেলে রয়েছে ফিল্ড ওয়ার্কার তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্ট সমস্ত কিছু ঠিক আছে তো তোমাদের কোয়ালিফিকেশন কি আছে বেতন কী আছে সমস্ত কিছু আলোচনা করে দেবো দেখো তোমাদের কিন্তু যে জেন কোয়ালিটি মধ্যে পড়ছো প্লিজ তোমরা একটু দেখে নিও যে তোমরা কোন ইয়ের মধ্যে পড়ছো অ্যাজ এ এক্সাম্পল মনে করো আমি ফার্মাসিস্টের কথা বলছি তো ফার্মাসিস্টের যেটা ক্রাইটেরিয়া আছে দেখতে পাচ্ছ ফার্মাসিস্টের যেটা হচ্ছে ফার্মাসি নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে দুটো ভ্যাকেন্সি অ্যাসাইনমেন্ট তোমাদের আছে পাঁচ মাসের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হবে কোয়ালিফিকেশান তোমাদের কী করতে হবে বি ফান করতে হবে ঠিক আছে অবশ্যই বি ফান করতে থাকতে হবে আর দেখতে পাচ্ছ ডিজারেবল কোয়ালিফিকেশান কি গুড ক্লিনিক অ্যান্ড প্র্যাকটিস ট্রেনিং পিরিয়ড এক্সপিরিয়েন্স ক্লিক্যান্ড ট্রায়াল কোর্ডিনেশন আর তোমাদের বি ফান করে থাকলে হবে কারণ তোমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকবে যেটা বিফান করে থাকলে তোমরা পাও তোমাদের বেতন কত থাকবে একত্রিশ হাজার টাকার মতো তোমাদের বেতন থাকবে ঠিক আছে সব থেকে যেটা বেশি বেতন আছে দেখতেই পারছো প্রজেক্ট এক একটা পদ শূন্য পদে ফাঁকা আছে ন মাসের জন্য অ্যাটেন্ড করা হবে তোমাদের কি বিডিএস করতে হবে অথবা বিফার্মা অথবা এম বিবিএস করতে হবে ঠিক আছে ডি যে তিনশো টাকা বেতন আছে আর সব থেকে যেটা হচ্ছে অ্যাটেন্ড্যান্ট অ্যাজ ইউ সি ইন অন স্ক্রিন তোমরা কিন্তু এটা একটু দেখে নেবে ঠিক আছে তো তোমাদের অ্যাপ্লিকেশান ওয়াস্ট ব্রিচ উইদিন টোয়েন্টি টু মে দু হাজার একুশ তোমাদের বাইশে মেয়ের আগে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দিতে হবে আমি তোমাদের বে সাজেস্ট করবো তোমরা কিন্তু আজকে এই ফর্মটা ফিল আপ করে নাও ঠিক আছে তো তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে মেল করে তোমরা কিন্তু সমস্ত কিছু জেনে নিতে পারবে দেখতে মেল বক্সের ঠিকানা কিন্তু আমি দিয়ে দিচ্ছ অথবা মেলের ঠিকানা তোমরা যদি যাও এই দেখো দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করলে মেলের ঠিকানা পেয়ে যাবে ঠিক আছে তো এত জানার দরকার নেই এই মেল ঠিকানা দেখতে পাচ্ছ শর্ট লিস্টে ক্যান্ডিডেট উইল ইনটিমিডিয়েট টু অ্যাপিয়ার ফর পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ তোমাদের কিন্তু এটা শর্ট লিস্টেড করা হবে অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তো তোমাদের শর্ট লিস্টেড করার মধ্যে তোমাদের যারা শর্ট লিস্ট হবে তাদের কিন্তু পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউর জন্য দেখা হবে কিসের দ্বারা থ্রু ইমেল বা ফোন নাম্বারের মধ্যে তোমাদের দেখা হবে ইউ সি অন দ্য অনস্কির দেখছো প্রফেসর সুভাষিষ কমল গুপ্তা গুহা কিন্তু দেখতেই পাচ্ছ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি ডিরেক্টর তারা কিন্তু সোয়ে রয়েছে ইউ সি অন দ্য অন অনস্কি ঠিক আছে দেখো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এজ প্রুফ লাগবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেটা একটু বলে দিই দেখো এজ প্রুফ লাগবে মার্ক্কিট মাধ্যমিকের মার্কশিট লাগবে হায়ার সেকেন্ডারি মার্কশিট না এমবিবিএস অথবা বি যে পাঁচ বছরের সার্টিফিকেট সেটা তোমাদের লাগবে ঠিক আছে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি ঠিক আছে এ সমস্ত নিয়ে তোমাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে ড্রপ বক্সে কোন ঠিকানায় এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দিবে এ দেখতে পাচ্ছ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন স্ক্রিন এই ঠিকানায় কিন্তু তোমরা কিন্তু স্পিড পোস্ট বা এর মধ্যে পাঠিয়ে দিবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট এরম আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার কে কোন জেলা থেকে বিলং করছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে তোমাদের জেলায় কোনো ভ্যাকেন্সি বেলে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও আপলোড করে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে নিজের খেয়াল রেখেও সুস্থ